এখন রাত 11:30 বাজছে, দাদাদিকে দোলনাটা খুলছে। কাল সকাল সকালে আমাদেরকে বেরোতে হবে, তার জন্য কাল আর টাইম হবে না। যেভাবে এসেছিলো সেভাবেই তো গুছিয়ে নিয়ে যেতে হবে। আর রুহি এদিকে মায়ের কাছে গান শুনছে, আজকেই রাতেই মায়ের কাছে গান শুনবে, কাল থেকে তো আর দিদুনকে পাবে না, ওরও একটু কষ্ট হবে কদিন। তো এদিকে আমি গুছাতে শুরু করে দিয়েছি বাকি জামাকাপড়গুলো। মায়েরও খুব আজকে মন খারাপ, মা এই কাঁথাটা না খুব যত্ন করে বানিয়েছে রুহির জন্য, কাঁথা স্টিচের কাজ করে। তো আমি আর পারলাম না, দাদাই বাকি ব্যাগটা আমার গুছিয়ে দিল। আজকে সারাদিন আমি প্রচণ্ড টায়ার্ড, দাদা সব গুছিয়ে দিয়ে শুতে গেল, রুহি এদিকে মায়ের কোলেই আছে এখনও, মা আজকে যেন ওকে কিছুতেই ছাড়তে চাইছে না। আমাকে এদিকে দিদুন আলতা পরিয়ে দিচ্ছে, প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় তাই করে, প্রচণ্ড টায়ার্ড। আজকে 12টা বেজে গেছে, রুহির চোখে আজকে ঘুম নেই, বাড়ি যাওয়ার আগে যেন দিদুনকে জানিয়ে যাচ্ছে আমি কালকে বাড়িয়ে যাব। আজ সারা রাত মায়ের সাথেই গল্প করছিল, তো মা ঘুমিয়ে গেছে, এখন প্রায় 4:00 বাজছে, আমি এখনও জেগে আছি রুহির সাথে। পুরো ফ্লগটা চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে আসো। টাটা।